আমার সমস্যা তো আর আমার কেউ সমাধান করবে না, আমার সমস্যা আমাকেই সমাধান করতে হবে। সম্বল বলতে ছিল এক কুঠুরি ছিটে বেড়া বাড়ি, তাও জলে ধুয়ে গেছে। একাকী মা তিন সন্তান নিয়ে এক প্রকার খোলা রাস্তায়, এই যন্ত্রণাতেও পেটের খিদে কথা শোনেনি, তাই ন মাসের শিশু সন্তানকে বুকের মধ্যে বেঁধে নিয়ে টোটো নিয়ে পথে নেমেছেন খানাকুলের অনন্তনগরের তুলসী। তুলসীর বয়স 31, 10 বছর আগে কলকাতার কলেজ স্ট্রিটে বিয়ে হয়েছিল তার। প্রথমে কন্যা সন্তান, তারপর পুত্র সন্তানের জন্ম দেয় সে। হঠাৎ করেই মারা যায় স্বামী, ভেঙে যায় তুলসীর ঘরকন্যা। দুই সন্তানকে নিয়ে অনন্তনগরে ফিরে আসে সে। সন্তানদের বড় করার জন্য কখনো ফুচকা বিক্রি করেছেন, কখনো লোকের বাড়িতে রান্নার কাজ করেছেন। বছর দেড়েক আগে গড়ের ঘাটের এক যুবক তাকে বিয়ের প্রস্তাব দেয়। ওই যুবককে বিয়ে করার কিছুদিন পর তুলসী জানতে পারেন, যাকে নিয়ে সে নতুন জীবনযুদ্ধ শুরু করবে ভেবেছিল, সে আগেও একটি বিয়ে করেছে, তার স্ত্রী সন্তান সবই আছে। ওই যুবককে ছেড়ে পুনরায় অনন্তনগরে ফিরে আসে সে। তার কিছুদিন পর এক কন্যা সন্তানের জন্ম হয়। শিশুটির বয়স যখন 21 দিন, আগের কিছু জমানো টাকা ও কিছু টাকা লোন নিয়ে টোটো কিনে সে। তারপর থেকে শিশু কন্যাকে বুকে বেঁধেই চলছে তার জীবনযুদ্ধ। আগের দুই ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছেন। PWD-র জায়গার উপরে যে জিতে বেড়া বানিয়েছিল বন্যা তা ধুয়ে নিয়ে গেছে, তাই অনন্তনগর এলাকাতেই বাপের বাড়িতে আশ্রয় নিয়েছে সে। জিতে বেড়ার এক চিনতে ঘরে দু দাদার পরিবারের সাথে দুটি রুমে 12 জন মিলে কোনো রকমে মাথা গুঁজে আছে। তুলসী বলছে, যে কোনো প্রকারে মাথার উপরে একটা আচ্ছাদন চাই, না হলে তিন সন্তানকে নিয়ে এই অসম লড়াইয়ে শিশুগুলি হারিয়ে যাবে। আমার এমনি খুব কষ্টের মধ্যেই দিন চলে। গাড়িটা যে কিনেছি, গাড়িটা তো আমি কিস্তিতে কিনেছি, ওই গাড়ি চালিয়ে কিস্তি মেটাই, 4-5টা পেট চালাই। ঘর তো ভেঙে একবারে মাঠ হয়ে গেছে, মাঝখানে কিছুই নেই, রাস্তার সামনেই থাকি, PW জায়গায় থাকি, ঠিক আছে, 3টে বাচ্চা, মা আমার কাছেই থাকেন। যে এত পরিশ্রম বাড়ি লোকের বাড়িতে করতাম, 1000 টাকা দিত, তাতে আমার সংসার চলতো না এতগুলো বাচ্চা নিয়ে। কিন্তু কী করবো, আমার সমস্যা তো আর আমার কেউ সমাধান করবে না, আমার সমস্যা আমাকেই সমাধান করতে হবে। বাচ্চা নিয়ে আমি টোটো চালাই, খুব রিক্সে আমি বাচ্চাকে নিয়ে রাস্তাঘাটে হাঁটাচলা করি। আমার কোনো নিজস্ব জমি জায়গা কিচ্ছু নেই, গতর পুঁজি, গতরে খাটলে খেতে পাবো। সরকারিভাবে কত প্রতিশ্রুতি দেওয়া হয়, মাথার উপরে ছাদ তৈরির কত ধর্মের প্রচার, আর এই তুলসীরা থেকে যায় অন্ধকারের কানাগলিতে। তুলসী চায় এই অন্ধকার পেরিয়ে তার সন্তানরা আলোর পথ দেখুক। মহালয়ার সকালে সবাই যখন আলোক মঞ্জুরির অঙ্গিত বাণীতে বিভোর, তখন তুলসী শিশু কন্যাকে বুকে বেঁধে জীবন সংগ্রামে চলেছে টোটো নিয়ে। ওনার তো নিজস্ব এখানে কোনো জায়গা নেই, রোডসের ধারে থাকেন, আর জীবনে জীবিকার জন্য মানুষ অনেক কিছু কাজকর্ম করে, তাই উনি যে লড়াই করে নিজের জীবনযাপন চালাচ্ছে ওনাকে আমি ধন্যবাদ জানাই। আর সর্বসময় আমরা ওনার পাশে আছি, ওনার যা কিছু অসুবিধা হয় সব সময় আমরা দেখি এবং পরবর্তী সময় তো আমরা দেখি। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।